আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষের কিছু ক্লাসিফিকেশন করেছেন, জাতি হিসেবে ওই জাতি সবচাইতে বেশি উৎকৃষ্ট, কিন্তু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ওই ব্যক্তি উৎকৃষ্ট জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তা'মুরুনা বিল মারুফ, যে ব্যক্তি সৎ কাজের আদেশ দান করে, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে, ভালো কাজের জন্য নির্দেশ করে, ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করে। ভালো কাজ বলতে কি? ভালো কাজ বলতে বিশদ সুযোগ আমাদের রয়েছে, যেমন ধরেন মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, যেমন ধরেন কোনো ব্যক্তি ভুল পথে চলতেছে তাকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করা, যেমন আমাদের এখানে অনেক তরিকাপন্থী আছে, কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, বিভিন্ন তরিকার ভাই বেরাদাররা আছেন। তারা কি করলো, আরেকজন ভাইকে তরিকতের পথে দাওয়াত দিল, এটাও ভালো কাজের অন্তর্ভুক্ত। এবং মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা, এটা একটা সদগায়ে জারিয়া, এটা সদগা করার মতো। ধরেন আপনি 1 লক্ষ টাকা সদগা করলেন, 1 লক্ষ টাকা যখন সদগা করলেন তার বিনিময়ে আল্লাহ আপনাকে একটা কি দিয়েছে, নির্দিষ্ট পরিমাণ একটা সওয়াব দিয়েছে। কিন্তু দেখা গেল একই সওয়াব আপনি একজন মানুষকে ভালো কথার মাধ্যমে, সৎ ব্যবহারের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে আপনি একজন মানুষকে একটি ভালো উপদেশ দিয়েন, যেমন ভাই আজান পড়েছে মসজিদে চলে, এই যে একটা উপদেশ দিলেন, 1 লক্ষ টাকা সদকা করে যে সওয়াব পেয়েছে আপনার এই একটা উপদেশে আল্লাহ পাক সে সওয়াব দান করবেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম যেখানে প্রতিটা মুহূর্ত ইবাদতের সাথে জড়িত। এবং কি বলতেছেন, ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে মন্দ কাজে তুমি বাধা প্রদান করো। মন্দ কাজে যে কাজ খারাপ, যেমন ধরেন আপনার একজন বন্ধু সে মোবাইল দিয়ে জুয়া খেলতেছে বিটকয়েনের মাধ্যমে, জুয়া খেলা কি হালাল না হারাম? বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন এখন এই মোবাইলের অ্যাপসের মাধ্যমে, আমরা যখন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো চালাই, সেখানে ফাঁকে ফাঁকে কিছু বিজ্ঞাপন দেয়, জুয়া খেলার বিজ্ঞাপন। এটা কাফেরদের জন্য বৈধ হলো, আমাদের জন্য এটা কখনো বৈধ? জুয়া যারা খেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত তাদের উপর, এবং জুয়া খেলার সামগ্রীও যে ব্যক্তি সাথে করে নেয় তার উপরও আল্লাহর গজব পড়ে। শুধু তাই নয়, যারা জুয়া খেলতো বসতো তারা কিয়ামতের ময়দানে রসুল তার সামনে থাকবে, মুর্শিদ তার সামনে থাকবে, কিন্তু সে মুর্শিদের সামনেও যাইতে পারবে না, রসুলের সামনে যেতে পারবে না, কারণ তার দুই হাতের কবজি পর্যন্ত খিনজির, নাপাক একটা জন্তু, খিনজির যাকে বলা হয় বাংলায়, যাকে বলা হয় বন্য শূকর, খিনজিরের রক্ত তার দুই হাতের কবজি পর্যন্ত মাখা থাকবে, হাত থাকবে, কিন্তু সেই হারাম রক্ত মাখা হাত রসুলের সাথে বাজাইতে পারবে না, তার মুর্শিদের সাথে বাজাইতে, তার অপরাধ একটাই, সে জুয়া খেলতো। আপনার বন্ধু জুয়া খেলার মধ্যে লিপ্ত আছে, আপনি তাকে কোরআনের এই আয়াত অনুসরণ করে বললেন, বন্ধু তুমি আমার খুবই আপন একজন ব্যক্তিত্ব, তুমি আমার বন্ধু, তোমার কল্যাণ আমি কামনা করি, তোমার কাছে অনুরোধ থাকবে, তুমি মোবাইল ব্যবহার করছো ঠিক আছে, কিন্তু এটার মাধ্যমে তুমি জুয়া খেলিও,
এই যে একটা আপনি তাকে একটা মন্দ কাজে নিষেধ করলেন, বারণ করলেন, আপনি কোরআনের আয়াতের উপর আমল করলেন, বড় করে বলে সুবহানাল্লাহ। এই আমলটা করার কারণে ওই 1,00,000 টাকা সদকা করে যে সওয়াব পেয়েছে, মন্দ কাজে নিষেধ করার কারণে আপনি সে সওয়াব পেয়েছেন। এই জন্য আমরা যারা এই সমাজের মধ্যে বসবাস করি, কিছু সামাজিক দায়িত্ব আছে, কিছু সামাজিক বন্ধনের বিষয় আছে, যদি এই সামাজিক দায়িত্বগুলো আমরা আদায় না করি, এটার জন্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অবশ্যই অবশ্যই শাস্তি প্রয়োগ করা হবে। যার কিছু নমুনা কয়েকদিন ধরে গরমের মধ্যে আমরা দেখতেছি, এত পরিমাণ গরম বেড়ে গেছে যে গরমে অতিষ্ঠ আমরা কাহিল হয়ে পড়েছি। 40 ডিগ্রি গরম পড়তেছে, আপনি বুঝতেছেন? এই যে আল্লাহর গজবগুলো আসে, দেশ উন্নতি হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ যদি গজব দান করে, আল্লাহ যদি আমাদের উপর থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে নেয়, এখানে যতই কিছু হোক না কেন, আমরা কখনো আমাদের কাঙ্ক্ষিত সাফল্যের দিকে আমরা অগ্রগতি করতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করেন, হযরত জারির ইবনে আব্দুল্লাহ থেকে রাওয়ায়েত, বলতেছেন সামিইতু রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুল, তিনি বলেন আমার রাসূল থেকে আমি শুনেছি, রাসূল কি বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফিহি বিল মাআসি يقدرون على أن يغيروا عليه فلا يغيروا إلا أصابهم الله بالإقاب من قبل أن يموتوا. যদি কোন ব্যক্তি, যদি এলাকার মধ্যে কেউ যদি পাপ কর্মের মধ্যে লিপ্ত হয়, সে গুনার মধ্যে আছে, পাপের মধ্যে আছে, নেশার মধ্যে আছে, মদের মধ্যে আছে, হারামের মধ্যে আছে, কিন্তু আপনার কাছে তৌফিক ছিল, সাহস ছিল, ক্ষমতা ছিল, আপনি এলাকার নেতা, আপনি আওয়ামী লীগের একজন লিডার, আপনি একজন থানার ওসি, আপনার কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি একজন সমাজের একজন বিত্তশালী ব্যক্তি, আপনার কথাকে সবাই মান্য করে, আপনি সমাজের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি ডাক দিলে পুরো এলাকা এক জায়গায় চলে আসে, আপনার কাছে ক্ষমতা ছিল, খ্যাতি ছিল, যশ ছিল, কিন্তু আপনি কি করেছেন, দুরিতের মরাইতে মরগুই আরে কি হবে, সে করতেছে তার ব্যাপার আমার কি পাইছে, যখন এই বলে আপনি যখন ওই মন্দ কাজে তাকে বাধা প্রদান করেন নাই, তখন আল্লাহ পাক বলতেছেন রসুলের জবান দিয়ে, তখন আমি ওই জাতির উপর, ওই কওমের উপর, ওই এলাকার উপর আমার গজব দান করি, এবং এই গজব আল্লাহ পাক আমাদের উপর দান করবেন আমাদের মৃত্যুর পূর্বে, এমন গজব দান করবেন যেটা আমাদের সহ্যের বাইরে। এই জন্য এলাকার যারা, আমাদের যারা মুরব্বী গ্রাম আছেন, তাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু যারা যুবক শ্রেণীর ভাইয়েরা আছেন, তাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিশোর তরুণ ভাইয়েরা যারা আছেন, তাদেরও কিছু দায়িত্ব আছে। যার যার অবস্থান থেকে যদি আমরা কর্ম করি, এই দেশ সরকারের একার দ্বারা এই দেশের মানুষকে পরিবর্তন করা এটা সম্ভব নয়, কারণ আমরা তো সার্টিফিকেট আগে পেয়ে গেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ পাইছে তেলের খনি, কেউ পাইছে স্বর্ণের খনি, আর আমি পাইছি, আমাদের তো একটা সার্টিফিকেট আছেই। কথাগুলোর কিন্তু একটা মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, তাৎপর্য আছে। এই যে ব্যাড হ্যাবিট, মন্দ অভ্যাস আমাদেরকে যে খারাপ পথে নিয়ে যাচ্ছে, এটা একটা ন্যাচারাল একটা উপায় হয়ে গেছে যে আমি খারাপ কাজ করব, এটা আমাদের একটা এই রক্তের ভিতরে যেন মিশে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে নির্দেশ করলাম, যারা মুসলমান ইমানদার দাবি করো,
আমার বান্দাদের মধ্যে ওই জাতি উত্তম জাতি, ওই জাতি উৎকৃষ্ট জাতি, অর্থাৎ আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যেই ব্যক্তি ভালো কাজের নির্দেশ করবে, মন্দ কাজ দেখলে সেখানে সে তার যতটুকু তৌফিক, যেমন আমরা আলেম। এখন আপনি যদি বলেন যে হুজুর মদ দিয়ে আপনি ফিটান, আমার দ্বারা সম্ভব? এটা আমার দ্বারা সম্ভব? আমি তাকে হিদায়ত করতে পারবো, আমি তাকে দু চারটি কোরআন হাদিসের কথা দিয়ে বুঝানোর চেষ্টা করতে পারবো, কিন্তু দেখতেছে না সে পরিবর্তন হচ্ছে না। আমার মসজিদ পরিচালনা কমিটি চাইলে প্রশাসনের সহযোগিতা নিয়ে তাকে একটু পরিবর্তন করার জন্য দুই চারটি স্ক্রু টাইট দিলেও দিতে পারে, এটা প্রশাসনের দায়িত্ব। যার যার একটা দায়িত্ব আছে, তার যার ক্ষমতা অনুযায়ী সে যদি ভালো আমলগুলা করে, আমার প্রতিটা কথা, আমার প্রতিটা কর্ম, প্রতিটা পদক্ষেপ আল্লাহর দরবারে নেকি হিসাবে লেখা হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কিছু ভালো কাজের অভ্যাস আমাদের করা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি অভ্যাস জীবনে কখনো ছাড়েন নাই। শুধু ভালো আমল করলাম, ভালো কাজ করলাম তা নয়, নিজের জীবনকে যদি পরিবর্তন করতে হয়, কিছু জীবনের রুটিন করতে হবে। যেমন রাসূল পাকের কয়েকটি অভ্যাসের মধ্যে একটি অভ্যাস হলো, যেটা জীবনে কখনো ছাড়েন নাই। এক নাম্বার হলো খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, ভোরে ভোরে ঘুম থেকে ওঠা, নিজের কর্মের দিকে ধাবিত হওয়া। কিন্তু এখনকার সময় দেখেন, আমরা ঘুমাইতে যাই কখন? ফজরের আজান দেওয়ার একটু আগে। উঠি কখন? জোহরের আজান দেওয়ার আগে। তাহলে সে দিনটা পাইলো, দিনটা তার থেকে চলে গেল। কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যে ব্যক্তি ভোরে ভোরে ঘুম থেকে উঠবে, সকাল সকাল ঘুম থেকে উঠবে, বাইরে একটু হাঁটবে, ফজরের বাতাস যখন তার গায়ে লাগবে, দেখবেন যারা প্রতিদিন বা জমাত ফজরের নামাজ আদায় করে, সে দেখতে কালো হইতে পারে, কিন্তু তার চেহারার মধ্যে একটা নূর সবসময় দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দিনকে দিয়েছেন কর্মের জন্য, রাতকে দিয়েছেন ঘুমের জন্য, আরামের জন্য। এই জন্য দিনের আলোকে বলছেন, তুমি একটু দূরে যাও, আমার বান্দারা কি করবে? ঘুমাবে। রাত দিয়েছেন, আপনি রাত্রে আছেন জায়গা, আর দিনে আছেন ঘুমে। একটি অভ্যাস আমরা করতে পারি, সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস করা। একদিন দুই দিন কষ্ট হবে, একদিন দুই দিন আমাদের হয়তো মাথা ব্যথা করবে, অসুবিধা হবে, কিন্তু অভ্যাসটা হয়ে যাবে। আপনি একদিন না ঘুমাইলেন সারা রাত একদম ফজর পর্যন্ত, পরের দিন দেখবেন 10টা বাজলে আপনার ঘুম চলে আসবে। দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভালো কর্মের মধ্যে একটি কর্ম সব সময় কন্টিনিউ করতেন, যার মধ্যে একটি হলো তিনি অল্প আহার করতেন। আপনি চাইলে অভ্যাসটা করতে পারেন, সুন্নত হিসেবে দেখেন, আপনি যদি অল্প আহার সুন্নত হিসেবে গ্রহণ করেন, এটাও কিন্তু সওয়াব। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, যে ব্যক্তি অল্প অল্প করে আহার করে, তার শারীরিক ফিটনেস কি থাকে? ভালো থাকে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অভ্যাস তিনি কখনোই ছাড়তেন না, সেটা হচ্ছে তিনি আহার করতেন, তবে দ্রুত নয়, আস্তে আস্তে। কারণ একজন মানুষ যখন আহার করে, এই আহার তার পেটে যখন যাচ্ছে, তার পেটে অধিক আহার গেল কিনা এটা সিগন্যাল দিতে একটু টাইম লাগে। বৈজ্ঞানিকভাবে 30 মিনিটের মতো একটা সময় লাগে, যাতে অনেক সময় দেখা যায় সে তার আয়ত্তের বাইরে খাবার খেয়ে ফেলেছে, যার কারণে তার শরীর কি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। যখন আপনি আস্তে আস্তে খাবেন, শরীর আপনাকে সিগন্যাল দিবে, এখন আপনার স্টমাক পরিপূর্ণ, আপনার খাবারের দরকার নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি অভ্যাস কখনো ছাড়েন না, সেটা হচ্ছে পরিবারের সাথে একসাথে বসে খাওয়া, যেটা আমাদের এখন বর্তমানে নাই। ছেলে ভাত বেড়ে নিয়ে চলে গেছে ছেলের রুমে, মেয়ে চলে গেছে মেয়ের রুমে, বাবা একা খাইতেছে, সবাইকে খাওয়াইয়া সবার শেষে দেখা যাচ্ছে ঘরে যিনি মা তিনি বসে একা খাচ্ছেন। একটা পারিবারিক বন্ধন আমাদের মধ্য থেকে চলে গিয়েছে। রাসূল পাক আমাদেরকে 1400 বছর আগে শিক্ষা দিচ্ছেন, যৌথ পরিবারে একসাথে বসে খাওয়া বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত,
যখন বাবা ছেলে, মা বাবা ছেলে সন্তান নাতি নাতনি সবাই যখন একসাথে খেতে বসে, ওই খাবারের মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে, মানসিক টেনশন দূর হয়, একটা অন্তরের মধ্যে আনন্দ থাকে। বাবা তার সন্তানকে খাবারের প্লেটে খাবার তুলে দিচ্ছে, মাছের বড় টুকরাটা বাবা নিচ্ছে না, ছেলে তার বাবার পাতে তুলে দিচ্ছে। মাছের মাথাটা খাইতে মা বেশি পছন্দ করে, কিন্তু নাতিও মাথা পছন্দ করে। নাতি বললেন যে দাদি আপনি মাথাটা খাবেন, তুলে দিচ্ছে যে একটা হৃদয়ের প্রশান্তি। এটা যৌথ ফ্যামিলির মধ্যে যখন একসাথে বসি, এটার মধ্যে একটা তৃপ্তি আছে যেটা রসুলে পাক কখনো ছাড়েন নাই। এরপরে হচ্ছে আমরা যখন পানি পান করি, তিন নিঃশ্বাসে পানি পান করা, একসাথে পানি পান করা, এটা বৈজ্ঞানিক ভাবে আপনার প্রমাণিত যে এক নিঃশ্বাসে পানি পান করলে এটা শরীরের সৌজন্য মাঝে মধ্যে একটা বিপদের কারণ হতে পারে। তিন নিঃশ্বাসে আপনি যখন পানি পান করবেন, দেখবেন এটা পানীয় তৃপ্তি ভরে খেলেন, পাশাপাশি সুন্নতের উপরে আমল করলেন, বিনিময়ে আপনার অ্যাকাউন্টের মধ্যে সওয়াব জমা হয়ে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। বর্তমান যে গরম পড়তেছে, আপনাদেরকে কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই। যখন 40-এর কাছাকাছি বা 40 পর্যন্ত গরম পড়ে, আপনারা বাহির থেকে শরীর গরম নিয়ে এসে সাথে সাথে ঠান্ডা পানি খাবেন না। আপনি মনে করতেছেন যে গরম থেকে এসে আপনি ঠান্ডা পানি খাচ্ছেন, আপনার শরীর শীতল হচ্ছে, কিন্তু ডাক্তারি ভাবে প্রমাণিত অনেক সময় আপনি যখন খুব গরম থেকে এসে খুব ঠান্ডা পানি পান করেন, আপনার যেটা শরীরের নার্ভ যেগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যেতে পারে, আপনার যে কোনো ধরনের স্বাস্থ্যের অঘটন বা ঝুঁকি বেড়ে যেতে পারে। এই জন্য যখন এখন গরমের সময় আপনারা পানি খাবেন, আগে ঘরে আসবেন, তাপমাত্রা অনুযায়ী নর্মাল যে পানি সেটা গ্রহণ করবেন। আপনি যদি ঘরে আসেন, সঙ্গে সঙ্গে আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না। যেমন আমার সর্দি লাগছে, এটা গরম থেকে এসে যখন বেশি গরম ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলছি, সহ্য হচ্ছে না, শরীর বলতেছে আমি তাপমাত্রা যেই বৈষম্য, হুট করে গরম থেকে হুট করে ঠান্ডা দিলেন, সেটা শরীর অ্যাডজাস্ট করতে পারছে না। সে কি করলো, একটা নেগেটিভ একটা রুলস প্লে করতেছে, যেটার মাধ্যমে আপনি সর্দি আক্রান্ত জ্বরে আক্রান্ত হবেন। বর্তমান জ্বরগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর, আগে তো একটা প্যারাসিটামল খাইলে জ্বর চলে যেত, এখন কিন্তু অ্যান্টিবায়োটিক না খাইলে আপনার জ্বর সারতেছে না, উপায় নাই, ডাক্তারও দিতেছে। এই জন্য আপনারা বাহির থেকে যখন গরমের মধ্যে আসবেন, আগে শরীরটাকে একটু ফ্যানের নিচে রেখে স্বাভাবিক তাপমাত্রায় আনবেন, এরপর আপনি গোসল করবেন নর্মাল পানি দিয়ে। আগে শরীরটাকে স্বাভাবিক তাপমাত্রায় আনবেন, এরপর আপনি নর্মাল পানি পান করবেন, এটার মাধ্যমে আপনার শরীরটা ভালো থাকবে। যেহেতু অতিরিক্ত রোদ পড়ে, আপনি চাইলে একটু লেবুর পানি আপনি গ্রহণ করতে পারেন, যেটা আপনার মাথা ব্যথা শরীরের ভিটামিন সির অভাবটাও পূরণ করবে। তো সুন্নত কি, তিন ঢোকে পানি খাওয়া, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন। রসুল পাক আরেকটা বিষয় সবসময়, যেটা আমরা রমজানে রোজা রাখা, জীবনে কখনো রসুল পাক রোজা ছাড়েন নাই। আপনি অবাক হয়ে যাবেন, শুধু মুসলমানরা রোজা রাখে তা নয়, জাপানিজ যারা আছে, জাপান এরা আমাদের থেকে টিউর নিয়ে এরাও রোজা রাখতেছে। কারণ দেখতেছে যে রোজা যখন একজন ব্যক্তি রাখে, তার শরীরের নেগেটিভ যে অ্যাক্টিভিটি আছে এগুলো দুর্বল হয়ে যায়, আর পজিটিভ অ্যাক্টিভিটি গুলো সক্রিয় হয়ে যায়। তার শরীরকে ফিট রাখার জন্য আপনি মনে করছেন আপনি একা, কিন্তু আপনার ভিতর অনেক সোলজার আছে। যেমন আপনি এখানে হাত কাটলেন, হাতটাতে আপনি দুই চার দিন গেল, আস্তে আস্তে কি লেগে গেছে, এখানে কিন্তু আল্লাহর দেওয়া কুদরতি কোটি কোটি সোলজার কাজ করতেছে আপনার এই কাটা জায়গাটাকে কি করার জন্য, জোড়া লাগানোর জন্য। কোটি কোটি সোলজার আল্লাহর দেওয়া ব্রেন থেকে সেন্স থেকে যে সফটওয়্যার আল্লাহ দিয়েছেন, এটা নির্দেশ করতেছে আপনার শরীরের পজিটিভ এনার্জিকে, যাও এই জায়গায় হাতের এখানে নেগেটিভ কিছু আছে, এখানে খোলার কারণে কাটার কারণে ভাইরাস আসতেছে, বিভিন্ন ধরনের বাহির থেকে ভাইরাস এখানে গিয়ে রক্তপুষ জমা করতে পারে। যখন আপনি যখন একটু পরিষ্কার করলেন, যত্ন নিলেন, আস্তে আস্তে জোড়া লেগে গেল, এটা আল্লাহর একটা বড় কুদরত। এই যে কেটে গেল, কাটার পরে আবার আগের মতো ফিনিশিং হয়ে জোড়া লাগা,
কি পরিমাণ আল্লাহ পাক আপনার ভিতরে পজিটিভ কিছু শূন্য ফিট করে দিয়েছে, যেটা আপনার বডির প্রতিনিয়ত খেদমত করতেছে। এই জন্য রোজা সুযোগ পেলে কিছু নফল রোজা রাখবেন, শারীরিক আপনার গঠন ভালো থাকবে, সুস্থ থাকবেন। এরপরে হচ্ছে সুস্থ থাকার জন্য যেসব উপায় অবলম্বন করে এগুলো করতে হবে, যেমন সকালবেলা একটু হাঁটা। আপনার আমরা তো কি করি, রাত্রিবেলায় ভারী খাবার খাই, দিনের বেলায় হালকা খাবার খাই, এটা কিন্তু একটা রং আমরাও করি, নিজেও করি। ডাক্তার এভাবে প্রমাণিত, ফজরের খাবারটা আপনি যখন সকালবেলা নাস্তা করবেন একটু ভালো খাবার খাবেন, যাতে আপনার সারাদিন যে কাজগুলা করবেন এই কাজগুলাতে যেন আপনার শরীর ফিট থাকে। রাত্রে যখন ঘুমাবার আগে যে রাত্রের খাবার খাই এটা খাবেন অল্প, খাবারের মেনুটা একটু চেঞ্জ করবেন, অল্প খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, রাত্রের খাবারটা কম খেলে দেখবেন আপনার ঘুমটা খুব সুন্দরভাবে হবে। এই জন্য সুস্থ থাকার জন্য যেসব জিনিস দরকার এগুলো অবলম্বন করা রাসূলের পাক বলেছেন, আল্লাহ পাক এই কাজগুলো করার তৌফিক দান করুন।